سمندر ہے نہ باعث کنا یہ احکام کے لیے مستقل مطالعہ چھوڑ دیا ترجمۃ الوقت اتدین پر جنت کتر باری آئینی پستلانینا آسا پر جنت آتین ریر مانوس ایکنو متفقون آلائی جے بخاری شریفے حدیث سوال سے ان ترجمہ تلدہ در لکھا آئیس پر جنت کمپلیٹ بائنے کتر موجیسر مدد اللہ مسیوتی مدد বলছেন শত্রুবাদীও যদি আসার পরে সরলে বুখারির হক আদায় হয়েছে সাহেবের কথা বলছি বিজরী সাহেব বলছেন যে নেই সেরে শত্রুবাদী সে নেই শত্রুবাদী কে সাথ আইনি لیکن فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين فرجم التوصيل لك هذا الشيخ بكي جيلة مدفع بخاري شريف كتاب العلم فرجم بخاري ترجمة الباب لك بإذن سر رحمت الله عليه وسلم اگر اسی نهج پر পুরাটা তরজমাতুল বাবের হল হয়ে যেত তাহলে তরজমাতুল বাবের হল উম্মতের প্রত্যেকে হক আদায় হইত এখন পর্যন্ত আদায় আমার তো কিছু বলার নাই তরজমাতুল বাবের উপরে মুস্তাকিল 3000 উপরে তরজমাতুল বাব কোন কিতাব লেখা আমি আমার সবাইকে মাঝে মাঝে বলতে শেখুলাদি জাকারিয়া সাহেবের তারা যেমন বাবের দ্বারা বোঝা যায় এই হক আমাদের উলামায়ে দেওবন্দের দ্বারা উম্মতের উপর থেকে আদায় হয়ে গেছে আরো এখনো আছে অনেক কিছু রয়েছে কিন্তু মোটামুটি আদায় বুখারি মতন বাদ পড়ানো এটি আসল যে কেউ যেখানে বসে যে কোনো জায়গাতে পড়াই দিবে এটা সংস্কার আমাদের শেখ বিদুর হিসাব বলতেন এই তিনটা কিতাব যে মোতালা করে না তার জেহেনের মধ্যে মুস্তাহজার নাই দৈনিক মোতালা করতে হবে এটা না এমন মোতালা করতে হবে যে এখানে তার টিকাগুলো তার মুস্তাহজার থাকে কোরআনের সময় ইস্তেহজার থাকে সে বুখারি পড়ার ইস্তেহকার রাখে অন্যদের এখন আমরা কি করতেছি অনেক মাস ওর মধ্যে কিনে নাই থাকলে ওই দিয়ে মোতালা করে যেহেতু উর্দুতে আছে আমাদের আটকা বাড়তে তকলিফ পাওয়া যায়
এখন এই নাও গত বছর ডাইটের ভিত্তিতে সওয়াল জবাব হয় না আমার একজনে ফোন করে যে ডাইট ভিত্তিক করা হবে না কেন আপনি এলান করেন নাই উস্তা শেখ গোলাদিস বহুত বড় মানুষ আমি তো হতবম হয়ে গেল কি বল জব দিতে আমি জব দিলাম আমি তো ব্যাপারকে আসছি দুই বছর আমার যুগে আমি তো এরকম কোন এলান করিনি গ্যাস ভিত্তিক পরীক্ষা হবে আগের যারা সভাপতি ছিলেন তারা করছেন কিনা আমি জানি যদি করে থাকে আমার জানাইলে হইতো আমি তো জানি না আকলান ও নাকলান এরকম এলান করতে পারে এরকম কোন স্যার আমাদের এলে বলা মানুষ ছিল মালুমাত হলো না গাইড করতে হয় যারা এলেম না মালুমাত চায় এরা কিন্তু ওই যা মস্ত জব দিতে পারবে বাইরে সোয়াল করবে আর জব দিতে পারবে মুখস্থ আছে 1000 বছর মস্ত করছে এই তত্ত্বে জিগেলে সবকে ফটফট করে বলে দিবে এ হাজারের বাইরে সল করলে আর পারবে না এটা হলো মালুমাত দেওয়ার দরে তোমরা কি করতেছো জানি না হ্যাঁ আমারে বলে গত 20-30 বছর যাবৎ পরীক্ষা হচ্ছে গাইড ভিত্তি কিন্তু উর্ফ গিয়া জবাব দিচ্ছে সওয়াল করছে আরে বাবা আমি জানি না যে আগে এলান করা হয়েছিল হইতে পারে না সে বলতেছে হোক না হোক ওর এই পাক্কা গ্যাস ভিত্তিক পরীক্ষা কেন আমি কি বলি আমি জব আছি যত রাত কোনো কিনে বেলা কেন আমি জব আছি হ্যাঁ কোরআন শরীফে আছে বুঝিল ওর সব جو حلال کا جو عرف ہے اس پہ کوئی اعتبار نہیں خیر سے سنو یہ برابر ہمارا سفر شروع دیے گیلان کے پوچھنا پرابلم چینی نہیں پڑ رہا اس کو جو روز ہوتی مستقبل کیا اپنے کیا مستقبل تحمل کر سکتا ہوں مگر حماقت ہو احمق ہو میں اس کو برداشت نہیں کر سکتا جائی میونا رنر باؤ یہ کتھانے میں جنب بولم جائے کم یہ کھانے ہمیں رم دارونا کرے بکتا سی چنا ہمیں عام حالات بکتا سی سکرو آکسو تارا کروک نہ کرو تاتے شکل میں کسے گائٹ تھکے আর কিছু মোতালা করুক না করুক নোট মোতালা করে গাইড মোতালা করে এরাই উস্তাদ হয় বরাবর গাইড মোতালা করে সব জুড়ে পড়ে এ কোনোদিন সাহেব এল হতে পারবে না বেশি বেশি সাহেবের মালুমাত সাহেব এল হতে হলে ওই যে প্রথমে বলে এসেছি যে ব্যাখ্যা হইল এই যে মেসলান তুমি বুখারিটা পড়লাম
রাস্তার মধ্যে মাওলানা ফয়সাল সাহেব আমারে এক প্রশ্ন করছে গাড়ির মধ্যে, হুজুর আপনি তিনটা মুক্তা বলছিলেন আপনার মাদ্রাসায় দিছিলাম, আমাদের সম্পৃক্ত যারা সবাই একদিন জমা তাদের আবেদনে আমি বুখারির সবকে পড়ছি, ওখানে বুখারিতে প্রায় 2500 ছাত্র দেওয়া হয়, আপনি এই তিনটা কথা হাওয়ালা কথা আমি বললাম, হাওয়ালা হইল আলী রাজি আল্লাহ বলছেন القرآن لا تنقضي عجائبه إلى يوم القيامة. وبيتر القرآن والحديث إير نكات وجهاد غرائي قيامة برجل دبائي جدا اعتقاداتنا أحكامنا وقلو تو بيرده كسه শুধু তফরি রয়ে গেছে, তাফরি আছে, ওই তাফরির মধ্যে আজায়বাদ বেরি, এই তাফরি গুলো স্থান কাল পাত্র ভিত্তিক আকসা, তার মানে যে যুগে যেটা প্রয়োজন ওই যুগে এরকম একজন আলেম তৈরি হবে সে বের এরা কি বলতেছে ঈদে তো আগে ছিল না, আপনাদের এখন কম আছে মনে হবে যে সব সলফি এলাকা, একশো বার ছিল এই দেশে হানাফি, এখন এটা কমপক্ষে 10% ঘেটে গেছে। আমরা আলেমরা বয়ান করি আপনাদের এই মাস তো একদিন বয়ান দিচ্ছে, বহুত বড় হুজুরের পরে আমার সাথে অন্য জায়গায় দেখা হইলে বলছি যে বাস্তব করছেন নাকি আর করেন না, কেন মানুষে আপনার এমনি দেহবন্দির দেখবার করে না, আপনি হাত উঠে বলছেন বলেন হাদিস মানি না সুন্নত মানি, হাদিস আর সুন্নতের ফরক এটা এলমি গবেষণার বিষয় পাবলিকের বিষয় না, এত বলবো যে দেওবন্দিরা হাদিস মানে না, জীবনটা দিলাম হাদিসের পিছে এইটা পাবলিকের কাছে বলবেন না, এরা বলেন ওরা বলতে দেন আমরা না, হাদিস সুন্নতের সবকের মধ্যে গবেষণার মধ্যে ফরক করি, ওষের মধ্যে হাদিসারা বুঝেই না, সুন্নত কিছু বুঝে কিন্তু নবী বুঝু যাবনে নেই, এই হাদিস আর সুন্নতের এত গুরুত্ব পার্থক্য যেটা এটা ফেকি জিনিস গবেষণার জিনিস, 1,00,000 মানুষের সামনে বইলে হাত উঠার মন যে হাদিস মানি না, ব্যক্তি এ বেদাতি বলল যে দেওবন্দিরা না হাদিস আপনাদের যেহেতু কম বেশি বাড়াইবেন না, বেশি কানে ধরে বের করে দেন এরকম কথা বলবেন, জুড়ে আমিন বলে বোঝানোর চেষ্টা করেন,
এবং আমাদের উচিত আমরা ব্যর্থ শতকরা 100 জন ছিল এখানে হানাফি সেটা 10 চলে আসছে তারা 20 চলে যাবে মনে হয় 5-7 বছরের মধ্যে তারা বিজয় আমরা হয়ে গেছি পরাজিত গালি দিলে হবে এটা হানাফিদের যা হকুক ওলামাদের উপরে ছিল আমরা আদায় করতে ব্যর্থ হয়েছি লজ্জার ব্যাপার আমাদের জন্য ওদের উপরে যে সমস্ত জামাত আমরা আয়াত করতেছি এগুলো ওদের উপরে যেতেছে না আমাদের চার ইমামের কোন ইমামের উপরে যেতেছে আমিন বিল জাহর ইমাম শাফি সব করেন বাতিল বলা যাবে নাহনু আকরাবু ইলাল হক ইহতামিলুল খাতা চার মজহাবের রায় উনকে পাস ভি দলাইল হ্যায় আমাদের পাস ভি দলাইল হ্যায় দলিল ইখতিয়ার এটা ফেসলা জীবন না করা যাবে আমাদের কাছে কতই দলিল আছে কতই মতলা লালেক জন্নি উনকে পাস ভি ইমাম শাফি রফেদানের যে দলিল দেন আমরা এটা বাতিল বলি না অর্জুহ বলি অর্জুকে তরদিদ করা যায় না আমিন বিল জাহর করে ইমাম শাফি রহমতুল্লাহ রায় করে উনি আলাল হক মরজি বলতে পারি বাতিল বলা যায় না এমন ভাবে অস করা যাবে না যেটা ইমাম মালিক সাহেব বাতিল হয়ে যায় ইমাম শাফি সাহেব বাতিল হয়ে যায় ইমাম আহমদ সাহেব বাতিল হয়ে যায় তাদের জন্য এরকম অস করা ঠিক হবে না যে ইমাম আবু হানিফা বাতিল হয়ে যায় এরকম অর্থ এই ওয়াজের মধ্যে এতেদাল থাকা উচিত না থাকার কারণে পরা উঠে যেতেছে আমরা বেশি গুলু করতেছি বয়ানের মধ্যে হামলা করতেছি তারা দেখা করতে যায় দরদি হইতেছে মানুষ তাদের প্রতি দরদি হইতেছে আমরা দলিল দেখাই না ওরা ছোট ছোট হাজার হাজার বই লিখে ফ্রি দেয় আমরা যদি 120 টাকা বই লিখি উপর দিয়ে আলকাম লিখি লিখে লিখে এটা দাম আগে 200 টাকা ওরা আমাদের ওয়াজের মধ্যে আসে না ওরা রাত্রে শোয়ার সময় বইটা দেখে এরা দেয় আল্লাহ সবাব দেয় বিবাদ দেয় জরাতুল ইমাম আল্লাহ খরাজ এইটার কোন বই আমরা ছোট আকারে ফি বা পয়সার বিনিময়ে পর্যন্ত দিতে পারি না তো কিতাব দেখে আলেমদের প্রতি খারাপ শ্রদ্ধা বিশাল তারা মিনিমাম 10 লাখ টাকা 20 লাখ টাকা 1 লাখ খরচ করতেছে ওইটা 1 লাখ টাকা দিয়া ছোট ছোটি বই লেখা যদি দিত তাহলে যারা দেশ চালায় অর্থশালী ওরা শোয়ার সময় বই বইটা পড়ত আমাদের ওয়াজ করি আর আওয়াজ না করলেও ফকির করি কিন্তু যাদের আওয়াজটা শোনানোর দরকার ওখানে যেতেও পারি না ওরা আমাদের মজলিসে বসে না ওদের একটা বই দিলে নেই শোয়ার সময় পড়ে ব্যর্থতা আমাদের এখানে টাকা লুফাতের মধ্যে আমাদের টাকা পড়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয় আমিন যদি আলেম হইতে চান গাইড বন্ধ করুন নোট বন্ধ করুন আমাদের আকাবের দ্বারা আম বাদে একটা কথা প্রসিদ্ধ আছে আলিয়ার প্রতি মনক্ষুণ্ণ ছিল আলিয়া মাদ্রাসার নাম শুনে আমার একটু মনক্ষুণ্ণ ছিল আমি আমার জুড়ে খুব পরেশান হইতেছি সাথে সাথে আলিয়া মাস আমি করতেছি অনেক শ্রদ্ধা চোখে দেখ এখানে তো গেলাম 2700 ছাত্র আলিয়ার দীর্ঘ সময় আমার থাকতে হইল দেওবন্দি আলিমরা বলেন যাওয়া হয়ে যাবে আমি যাবো তারা আমার বলতেছে 2700 ছাত্র শেষ পর্যন্ত
بارد تيكي بارد تيكي كاسو بجد بشيلا يقول لك انا مسكو كريلا هذا نتدي تدي المدرسة ستاني تدري علي البرنسيبال شاب نتدري علي جهودو اي مازل شاب اي مازل شاب اي مازل এই যে হুজুরে আযানের কথা বলছে এই আযান হতে হবে কেন হুজুরে একদম একটা দাওয়াত লোকে কমিটি বানায় খুলনার আলিয়ে সর্বপ্রথম এখান থেকে দাওয়াত লোকের কাজ আরম্ভ করেছে খুলনা আলিয়ে মুতারেম সাহেব প্রিন্সিপাল ছিলেন আমি এইভাবে আমি অনেক আলিয়ে থেকে তো আমি দেখি অনেক গ্রুপ চলে কিন্তু ছোট্ট কথা আলেম যদি আলিয়ার আসে আসে না আমাদের মাদ্রাসায় আসলেও আমরা মহৎপূর্ণতা প্রকাশ পাই এটা কেন আমাদের আকাবেদদের মনে কষ্ট ছিল কারণটা আমার জানার মধ্যে বুঝমতে এটাই ছিল যারা মুট পড়ে তার মুন্তখাব জায়গা পড়ে বিষয়ভিত্তিক পড়ে পুরা কিতাব পড়ে না মুট পড়ে এই জন্য আমাদের মুরব্বীর নারাজ ছিল মনক্ষুণ্ণ ছিল ভূত আলী আর ওলামাদের সাথে আমাদের আত্মবেদনার কাজ করছে কিন্তু মনক্ষুণ্ণতা ছিল এইটাই কারণ ছিল যারা শুধু নোট পড়ে বিষয়ভিত্তিক পড়ে ব্যাগ পড়ে কি হইল জানি না বিগত বিশ তিরিশ চল্লিশ বছর না হইল বিশ বছর তিরিশ বছর দেবে আমাদের ছাত্র সব ব্যাগ পড়ে বড় জামাত থাকলে দেখা যায় ছেলেরা সবাইকে উস্তাদে পড়াইতেছে খবর নাই পিছিয়ে বয়ে গাইড করে উস্তাদের সবাই পড়াইতে ওরা গাইড করে বেয়া যদি উস্তাদের সাথে হইতেছে হাদিসের সাথে হইতেছে কোনো খবরই নেই উস্তাদের কাছে পড়া হাদিসের বারাকা তফসিরের বারাকাত থেকে তুমি যে বঞ্চিত হইতেছ ভাবতেছ তোমার মধ্যে এলেম আসবে জানো এলেম সিনা অসিনা পায় উস্তাদের তোমার কাছে নাকে সমানা হয় ওই উস্তাদের বরকত বেশি তার কাছে না পড়লে তোমার পড়ানির সময় গায়ে সারা পড়াই দরকার এই উস্তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়ে পড়ো দেখবা সবক পড়ানির সময় ওই উস্তাদের নেসবতের বরকতে তুমি এমন ভাবে পড়ায় যেতেছো বাদবা না আমি মুসলিম শরীফ প্রথম পড়াইছি উস্তাদ যিনি পড়াইতেন এমন পড়ানি পড়াইতেন যে মন প্রস্ত না হতে মিজানের সরফের জাসের সব বলতে মুসলিম শরীফ আমাদের মাওলানা যে সারা বছরের ষাট মিনিটের মধ্যে একটা মিনিটে উনি বাদ দেন না এমন উস্তাদ ওই যে মেসকাতের মহাশি ইদ্রিস মিরহাটি হযরত মাওলানা কাশ্মীর হিসেবে থাকে কিন্তু কি করি এখন আমরা আমি তো সিদ্ধান্ত নিলাম যে আর ক্লাসে যাব আর ওটা হাজিরা হয় তো হইলে একজন লাভবাই পুলিশ ওরে মনের সাথে ওই ছাত্রা ক্লাসে বসে মুসলিম সরাত রায় গুলো মূল্যে প্রথম অভিজ্ঞতা করে উনি পড়াতে উনি পড়াই দিয়েছে বাবা হুজুর পেতে তিনি সাহেবের দিনে মারা গেছিলেন আমি ওনার রুমে থাকি আমার সাথে দ্বিতীয়টা একটা শব্দ পড়ায় প্রথমটা তিন ভাগের একবার সারা বছরে পরীক্ষা দিতে হবে না পরীক্ষা দেওয়া বেশি আল্লাহ ভারতীয় অবস্থা ভিন্ন ছিল
এটা
সারা দুনিয়াতে কোনদিন আজাদতে আছে ও উস্তাদদের ছাত্রদের উপর আছে মশলা পড়াইতে গেলে আমরার হাওলা আছে এমনি মাযহাবু দাউদা তাই আর ইমাম শাফি সাহেবের মাযহাবের হাওলা আছে বুখারী আমরা ছোট এরা বুখারী মুসলিম আর আমরা এমনি মাযহাব যে হাদিসের সনদের উপরে চালাম খুদা বোহারি শিকায়তে বলছেন হুজুর শিখাইছেন শিখানির পরে যখন কেরাতের কথা আসছে তখন হুজুর বলছেন এখানে মধ্যে এই যে শব্দটা আছে আগে খালি তালাস করতাম বুখারির চেত্রদলি বুখারির চেষ্টা পাগলের মতো বুখারির চেত্রদলি হোক ছাত্ররা পছন্দ করে ছাত্রা হচ্ছে বুখারির দলি উস্তাদ হেরাই হয় বুখারির তালাস করে দলিল পায় কি করবে সাহেবে হেদায় কেন জয়ী ছাত্ররা কেন ইস্তেদলাল করেন সহি বাক্যা এটা ছাত্রদের বুঝাই দেওয়া হচ্ছে এক পিছনে সহি হাদিস আছে এক পিছনে কোরআনের আয়াতের তাইজ আছে কামল আছে জয়ী থাকে নাই শেখ রহিম বলেন কোরআনের যদি ইস্তিনাস কোরআনের যদি তাওয়াফুক জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায় দলিলে উনি বলেন হাদিসের মরফু মুত্তালিস মুত্তাসিলের চাইতে এটার দাম বেশি কোরআনের সাথে মহাপ্রকাত হয় হানাফি হাদিসের এত এহতেমাম করে যে মতন জয়ীফ পাওয়া যায় লোক তো তাই লোকের কারণে হয়েছে মতন সেই হইতে পারে সনদ যেই ফেলে হাদিসের মতন কে হয় না সহি হইলে হাদিসের মতন সহি হয় না ওয়েস্টে ক্রাই এই জন্য হানাফিরা জৈব দেশকে প্রয়োগ করে বুঝায় যেই ফেলে মতৃক হবে না এর পিছনে সাফল তালাশ করলে কোরআনের তাওয়াফ পাবে এত্তেসার পাবে সই হাদিসও পাইতে পারো তারপরে তাহাজুল পাবে যাতে ছাত্র বসে না থেকে পেরেশান হয় হাদিস তো জয়ী তেমনি ইস্তেদলাল করবে যদি কোরআনের কিতাব মোতালা করে এদের ঠিক করবে এই জন্য উনি জয়ী হাদিস এর অর্থ এই না যে হাদিস নেই আছে বুঝলেন এখন আমি একটা কথা বলি এর মালুমাতের ফরক এম বলে নিজে ইস্তেমবাদ করতে পারে
معلومات بولے استعمال کرتے پارے ہمیں یہ مسجد ناس ورہ رکھو زورے ہمیں تمہیں کرتے ہیں اٹھے پر یہ دولی پیس پسید ہمیں ہم یہ شنو تم لگا حدیث جدی ضعیف ہے کہ امام اللہ ہی مانو نا خواب کیا نا امام بخاری مانے تمہارا تخلیف کرو امام بخاری تخلیف کرو এদের তো জব দিতে পারে আমি জিজ্ঞেস যে তোমরা খানা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ো হ্যাঁ পড়ি জিবা নিলাম ইয়াবদাবি বিসমিল্লাহ পড়ে হাদিস তো সহি সহি নেই উরওয়া তো ইবনে আব্দুর রহমান সনদের মধ্যে যাই এই জন্য সবুল আমার শেষ ফেসলা করছে ليس حديثا صحيحا تو صحيح ان سے کیوں ضعیف گلت سے کیوں کی بول سے ضعیف ایک بار عمر ابن السلام مقدم ابن السلام مسمی انہی بولین الحق فوق الضعیف دون صحیح ليس صحیح মক্কার নাই ইমাম বুখারি যে লেখলে লেখারে এমন কর্ণা করেন না দুনিয়া বলছে না করবে ইমাম বুখারী দেখা যায় সহি হাদিসের উপরে কি করছেন আমল করছেন এক নম্বর দুই এই ওনার আমলের কারণে আমাদের মুরব্বীরা যে বলছে হাদিসে যাইফ ওসুলের খেলাফ না হইলে ফাজাইলের ভিতরে বলে নাই এই ওসুল সব সারিহীনরা বলছেন ফাজাইলের মধ্যে ইমাম বুখারীর তরজের দ্বারা এক নম্বর সাব্যস্ত হইল হাদিসের গায়ে সহি মামুর বিয়ে হইতে পারে এখানে আমি মামুল বিহি এহতেমাম করিনি সিহাতের এহতেমাম কত হাদিসের উপরে এদের মজিবই একেবারে আসল কিতাব বলা হয়েছে হাদিসের এতে পারে না তাই সব মামুল বিহি হইতে হবে এটা বোঝা যায় হাদিস বুখারি শুধু সহি আছে কমপক্ষে 10-12 হাজার মতন আছে যেগুলো সহিলি জাতি সহিলি দেবি আমি তাহকি করছি আমার তাহকি কিন্তু আমি একটা কিতাব লিখছি আমি
ফকিহান ও মুহাদ্দিসান তিন খন্ড তো এইটার মধ্যে আমি লিখছি 50,000 হাদিস বুখারীর হাদিসের তরজে পাওয়া যায় একটা কথা তোমরা আমি যে কথাটি বললাম যে কোন সরাতে এই যুগে যদি আহলে হাদিস পয়দা না হইত তাহলে আমি এটা ব্যয় করতে পারতাম আরেকটা কথা শেষ করি আমি পড়াইতে বসলে আমার কোন খেয়াল খেয়াল থাকে আমি বলছিলাম যে দুই ভাগে সম্ভব যে বুখারি করে না আম বয়ান করে বলি যে এত এই হাদিসের তাল্লুক আহকামের সাথে আছে সব সারে তো আহকামের সাথে আছে যদি অসুলের খেলা নেওয়া কেমন পর্যন্ত তোজিদের কোন ইখলাস কে সাথ পড়ে সওয়াব মিলেগা সওয়াব কে আহাদিস কো ক্যা কাতে হাদিস ফজিলা সবাই বলে বরকতা এই হাদিস টা মুকদ্দম করা হয়েছে কেন বরকতা কিছুই না খালি এতরাজ করে শুনে গেছে অন্য রাজ্য লিখছে কিছু না এসি হুসে তাল্লুক আমার কথার সাথে টক্কর হবে এক জায়গায় তাকি দেয় সবাই কেন আমি যদি হস্তে তালকে নেই আখ্যানের সাথে মোতালিক হয় না
شخص يحتاج إلى 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 আমল জাওয়ারেহের দ্বারা সাজের হয় এইটা মানুষে জানে আসল নামাজ রোজা হজ যত আমল আছে এর জন্য জাওয়ারেহ লাগে যদি এটাকে তাকিদের জন্য মানি তাহলে অর্থ হবে ইননামাল আমালুল আমালুল জাওয়ারেহ ইয়াসিহু আও ইয়াসিহ এই অর্থে আর যদি ইননামা কাল হয় لكن هناك الكثير من الناس هناك الكثير من الناس هناك
সিদ্ধ করতে পারতেছি না ছাত্রদের আমাদের বাংলাদেশের মধ্যে একটা সাংঘাতিক গলতি না এই যে বলল অবিহি এটার অর্থ হইল যে আমার উস্তাদ এই হাদিসটা আমাকে কোনো মতে দিচ্ছেন যদি না হয়ে থাকে অনুমতি আর পড়াইতেছি আমি এটু যথেষ্ট নয় যে আমি ক্লাসে কিতাব লেলেরে পড়ছো না নকরুল বিল ইজাজ অলাইল নকরুল বিল ইজাজ বাংলাদেশের মধ্যে ইত্তেসালে সনদ এটু কোন গুরুত্ব নেই উস্তাদের কাছে পড়ে আরেক মাসে পড়াইতেছে উস্তাদের ইজাজত নেই আর নিজের তো পড়ার মধ্যে একশো আদি চলে গেছে একশো আদি চলে গেছে সব হাদিস তো আমরা পড়ি না উস্তাদের ছাত্র গায়ে হাজির থাকে একজিলা মানুষ দেখা যায় যদি এক শবকে গায়ে হাজির কোন হাদিসটা আমি উস্তাদের কাছে পড়ি নাই নুরের শেষ বছরে উস্তাদের উস্তাদের অনুমতি নাই সনদের অত্যাচার কেমনে হইল আমি আজকে আপনাদের বললাম হালে হুজুরের সামনে জন করতেছে তুমি তো পড়ছো মধ্যে পড়ো নাই তুমি যাইতে সময় কেন উস্তাদের কাছ থেকে ইজাজত নেও কমপক্ষে যেখানে যায় পড়ো মনে যাতে হয় আমার কোন উস্তাদের কাছ থেকে আমি ইজাজত নিয়ে আসি না হলে যদি তুমি পড়াইতেছো গায়ে হাজির হাদিস ঠিক কি হবে হুজুরের ইজাজত নেই যে কি পড়াইতেছো আমি তোমাদের কাছে নতুন লাগতেছে আমাকে এখানে বলা হয়েছে আমি এগুলো বলতেছি আমি তো কাশ্মীর হিসেবে বিন্দু হিসেবে ছাত্র তারা কঠিন ছিল এই জন্য আরো আলাদা অনেক কিছু হযরত মাদানী রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম উনি ছাত্রদের ইজাজত যেমন প্রশ্ন করা হয়েছে হযরত আপনি ইজাজত মে তাসাহুল ফরমা উনি বলতেন নেই গেমসের মাছ জামালিয়াদের আল্লাহ ছিল উনি ইজাজত দিয়েছে আমার দুটো সাইড থেকে ইজাজত এইটা যখন বাংলাদেশে আমি কঠোরতাই করতাম কিন্তু পড়ে দেখতেছি যে তো সব কেস পড়া আমি এটা শুরু করছি এবং অনেক কাজ হয়েছে মানে বললে না আমি সবক পড়ায় ছাত্রদের ইজাজত দিয়ে দিই তোমরা কিন্তু চাও নাই আমার কোয়ার করেছে একটা কারণ দুই নম্বর একটা কারণ হইল আমার একটা সনদ আলি আছে সঙ্গে স্বাভাবিকভাবে বাংলাদেশের বর্তমান মহাতে সিন্ধে হুজুরের মধ্যে ২৬ সবচেয়ে আলা ২৭ এর চেয়ে কম নেই ২৬ আছে ২৭ আছে ২৮ আছে আমার ২৬ ২৭ আছে আমার একটা সনদ আছে মাত্র ১৩ জন আছে তা
عميق بيني وبين محمد صلى الله عليه وسلم. একশো পঞ্চান্ন বছর বয়সের একজন মহাদিস মদিনায় ছিলেন, আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছিলেন, ওনার কাছে গেছিলাম। আপনাদের দেখা আসলে কাছে লোককে আসে না, চতুর্থ নবীন বংশের উনি আর বাইতুল মুকদ্দাসের খতিব সাহেব ছিলেন। আমি ওখানে ছিলাম, তা আমার বললো যে তুমি যদি চাও যাই সাহেবের সাহেব তো রাজি হবে না, তুমি বিদেশি দেখি চেষ্টা করি। ভয়ে ভয়ে গেছি, এইবার থাকে একশো পঞ্চান্ন বছর বয়স। আমি গেছি যে আমার কথা বলছে বিন্দুরি সাহেবের ছাত্র, এই সে বলার পরে আমার না করে বিন্দুরি সাহেব বরকত হবে আমি গেলে তো পুরা বিশেষ করে আর কান্ট্রিতে এই যে আমরা যাই এরা ছাত্রা ঘুরে ছাত্রা ঘুরে ইজাজত 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 এই জন্য তাদের কিতাব বানানো আছে, এটা পড়লে পড়লে ওস্তাদে যাবে। খুব আহমিয়ত সৌদি আরবে এখন আছে, আরো বিশ্বাস কিন্তু আমাদের এশিয়াতে গুরুত্ব নেই, আগে কিছু ছিল এখন। যখন আমি এই সনদ পেলাম তখন তো আমি বেশি উদ্গ্রীব থাকি যে ছাত্রদের এই সনদটা দিলে আমি সহসৈ যজন নবীর মধ্যে আসলাম, এত আগে একটা সনদ আমার আছে। এই জন্য আমি এখানে যারা বড় দাঁড়ায় দিন বিষাক্তি তাকুয়া অত্তহারা বিশ্বাসে আদমি জীবা ও বুদ্ধা ইতিবা সুন্না ইজাজত দিলাম, আজাদানি বিহি নষ্টায়। আর আমি এটা ছাপায় রাখছি, আসিটা তো হবে দিলে আমাকে লাগবে কয়জন সফটওয়্যার শেষ সনদটা কি শোনায় একটা তো আম বিন্দুর হিসাব থেকে আমি কাশ্মীরি এবং হাসে হাজার শাহরুখ ইসলাম মাদানি, এরপরে এরপরে আছে দুইটা তিনটা হাস এখানে আছে, লাস্ট চারটা দেখা যাবে السيد العلامة الفقيه سالم بن عبد الله الشاطبي এরপরে আল হাজরামি আল ইয়ামানি আল আব্দুল্লাহ ইবনে সালেহ ইবনে হাশিম আল হামশি আন মুহাম্মদ ইবনে হাদি বিন হাসান আস সাফফার আন ঈদ রুউস শব্দটা ইবনে ওমর আল হামশি আন আব্দুর রহমান ইবনে সুলাইমান আল আহদাল আন শাইখিহি ইবনে সুন্নাহ সালেহ আল ফাল্লানি আন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আল আজাল আল ইয়ামানি عن شيخه مفتي مكة مفتي مكة كي قطب الدين محمد بن أحمد العربي عن شيخه أبي الفتوح الطاووسي عن شيخه بابا يوسف العربي عن شيخه عبد الرحمن بن محمد بن يوسف القاسي القرغاني عن شيخه أبي لقمان يحيى بن عمار بن مقبل بن شاهين الخطلاني তিনি আন শাইখি আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আল কিদাবরি রাহিমাহুল্লাহ আন শাইখি ইমাম আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারি রাহিমাহুল্লাহ এখন হিসাব করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন
شاشة شبدو وري أمرا يتزد تقول وعجازني كذلك بجميع المربياته بأسانيده المذكورة في النقدي ما شاء الله شدو دورة ما أبدأ حزير ما شاء الله كي كي أبني أبكي أبدأ أسي جارة سبت زكرا حتدا بزارة ما شاء الله كما كتبت وكذلك أقول وأجزتكم أما أجازني مشايخي بهاو هذه الشرائط الذي قلت الحمد لله أنتم أعلم مني وأصلح مني مع ذلك هذه بركة إن شاء الله آمين يا رب العالمين اللهم السميع والسليم وبارك Yeah.